আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এপিএস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কোনো রকম ফিস আপনাকে কিন্তু প্রদান করতে হবে না এবং এইচএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, এফএসপি জাতীয় পর্যায়ের একটি নামকরা প্রতিষ্ঠান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি পারমিটপ্রাপ্ত একটি এনজিও। তো আজকে তাদের মূলত 245টি পদে সার্কুলার দিয়েছে। তো প্রথম যে পদটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, দেখুন এক নম্বরে আছে সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম। এখানে টোটালি কিন্তু তারা 50 জন নেবে। স্নাতকোত্তর বা স্নাতক পাশে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, 2 বছরের একটা অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে আপনি সর্বসাকল্যে বেতন পাবেন 19,640 টাকা। এর সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন। অন্যান্য কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা বিস্তারিত পরে বলছি। দেখুন, 2 নম্বরে আছে জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক এসপিও। এখানে টোটালি 65 জন নেবে। স্নাতক পাশে আবেদন করতে পারবেন, বয়স সর্বোচ্চ 34 বছর এবং এখানে সর্বসাকল্যে বেতন পাবেন কিন্তু 18,200 টাকা। এর সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন। এবার দেখুন, সর্বশেষ যে পদটি আছে কর্মসূচি সংগঠক পিও, সবচেয়ে আকর্ষণীয় যে পদটি, এই আকর্ষণীয় বলার পিছনের কারণ হচ্ছে এখানে টোটালি কিন্তু 130 জন নেবে এবং এইচএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু 20 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। দেখুন, এখানে কমপক্ষে আপনি সর্বসাকল্যে বেতন পাবেন 17,000 টাকা, এর সাথে অন্যান্য বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পাবেন। দেখুন এবার কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আপনি যখন নিয়মিত কর্মী হিসাবে গণ্য হবেন তখন এখানে কিন্তু বেতন ভাতাদির সাথে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং একক আবাসিক সুবিধাও কিন্তু আপনি এখানে পাবেন। এর সাথে সাথে বাইসাইকেল এবং মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে, সেই হিসাবে কিন্তু আপনি এখানে আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী 2 জন ব্যক্তির নাম ও পরিচয়, স্বহস্তে লিখিত আবেদনপত্র, 14 তলার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, সকল শিক্ষাগতা যোগ্যতার সনদ ও প্রশংসাপত্রের অনুলিপি সহ আগামী 19 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখের মধ্যে বিভাগীয় প্রধান, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি FASP প্রধান কার্যালয়, দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা লিয়াজ অফিস, ব্লক A, রোড নম্বর 3, বাড়ি নম্বর 9, বনশ্রী, রামপুরা, ঢাকা অথবা যে কোনো শাখা অফিসে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে সরাসরি কিন্তু জমা দেওয়া যাবে। তো দেখুন, এফএস কিন্তু জাতীয় পর্যায়ের একটি নামকরা প্রতিষ্ঠান এবং বিনা অভিজ্ঞতায় কিন্তু এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। খুদা হাফেজ।